শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে তোলপাড় গোটা রাজ্য। শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে গ্রেপ্তার হয়ে জেলে আছেন একাধিক প্রভাবশালী ব্যক্তি। আরও একাধিক প্রভাবশালী ব্যক্তি এই মুহূর্তে ইডির নজরে, সিবিআইয়ের নজরে। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে বড় মাথাকে ধরতে যখন ইডি এবং সিবিআই তারা কোমর বেঁধে নেমেছে, তদন্ত প্রক্রিয়াকে যখন এগিয়ে নিয়ে যাচ্ছে, একে একে যখন রাঘব বোয়ালরা সিবিআইয়ের জালে, ইডির জালে ধরা পড়ছে, ঠিক সেই মুহূর্তে ইডির হাতে এবার তদন্তে নয়া হাতিয়ার। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, ইডির হাতে বড় সড় অস্ত্র এবার, এমনই কিন্তু খবর উঠে আসছে। খুলে যেতে চলেছে ধীরে ধীরে প্যান্ডোরাস বক্স। নিয়োগ দুর্নীতিকাণ্ডে শাসক দলের একাধিক প্রভাবশালী ব্যক্তির নাম প্রকাশ্যে আসার পর থেকেই তোলপাড় শুরু হয়েছে সারা রাজ্যে। ইডি আধিকারিকরা শহরের বিভিন্ন জায়গায় খানা তল্লাশি চালাচ্ছেন, বহু ক্ষেত্রেই অনুসন্ধান চালিয়ে দুর্নীতিগ্রস্তদের বাড়ি বা ফ্ল্যাট থেকে উদ্ধার হচ্ছে একাধিক গুরুত্বপূর্ণ নথি। আর এই প্রয়োজনীয় নথি সংগ্রহের কাজেই গোয়েন্দাদের সাহায্য করছেন হুগলির এক যুবক। এবার আপনি নিশ্চয়ই ভাবছেন যে কে এই যুবক আর তিনি কীভাবেই বা দুঁদে অফিসারকে সাহায্য করছেন। জানা গেছে গোয়েন্দাদের সাহায্যকারী এই যুবকের নাম রবি পাল। তিনি এখন এলাকায় দ্য কিংম্যান নামে খ্যাতি লাভ করেছে। এই প্রসঙ্গে বলে রাখা দরকার, ইডি আধিকারিকদের তদন্তের জন্য কারো বাড়িতে হানা দেওয়ার অধিকার থাকলেও তারা কিন্তু তালা বা বিভিন্ন ধরনের লকার খুলতে সক্ষম নন। আসলে সেই সব তালা বা লকারের চাবি গোয়েন্দাদের কাছে থাকে না, ফলে হুগলির কিংম্যান রবি এখন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলির আধিকারিকদের একমাত্র ভরসা। এখন প্রশ্ন হলো, কিভাবে গোয়েন্দাদের নজরে এলেন এই রবি? জানা গেছে চুচুড়ার ঘড়ির মোড় এলাকার ফুটপাতেই রবির ব্যবসা চলতো। এই তালাচাবির ব্যবসা করে 120 টাকার কাছাকাছি রোজগার হতো। গত শনিবার যখন ইডি আধিকারিকরা অয়ন শীলের বাড়িতে হানা দেন, সেখানে তারা একটা অত্যাধুনিক লকার দেখতে পান। সেই সময় রবি পাল ওই লকার অনায়াসে খুলে দেন। আর সেই লকার খুলে দেওয়ার পরেই অফিসারদের হাতে আসে অজস্র নথি। এরপরই শান্তনু, অয়ন থেকে শুরু করে দুর্নীতির সঙ্গে যুক্ত তাদের ঘনিষ্ঠদের ফ্ল্যাট, বাড়ি এবং আবাসনে অত্যাধুনিক লকার খোলার দায়িত্ব রবির উপর এসে পড়ে। সূত্রের খবর, সারাদিনে 6-7টি তালা খোলার পরিবর্তে কাজের শেষে তদন্তকারী আধিকারিকরা তাঁর হাতে তুলে দিয়েছেন 1400 টাকা। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তদন্ত যখন নিয়োগ দুর্নীতিতে অভিযুক্তদের রাতের ঘুম কেড়ে নিচ্ছে, ঠিক তখনই আর্থিক দৈন্যতা একটু একটু করে কেটে যাচ্ছে রবি পালের। সব মিলিয়ে যেন হুগলির রবির আক্ষরিক অর্থই পোয়াবারও, আর তার হাত ধরেই যেন খুলছে প্যান্ডোরাস বক্স। আর এই মুহূর্তের কিন্তু সবচেয়ে বড় খবর, রবি পালের মতো বড় হাতিয়ার কিন্তু এবার ইডির হাতে। কারণ বিভিন্ন ফ্ল্যাট বা বিভিন্ন বাড়িতে যখন হানা দিচ্ছে ইডির আধিকারিকরা, তখন সেই তালা বা চাবি ভাঙার জন্য কিন্তু প্রয়োজন পড়ছে কি ম্যানের। কিন্তু দ্য কিম্যান রবি পাল, হুগলির এই যুবককে কিন্তু আবিষ্কার করে ফেলেছে ইডির আধিকারিকরা। যেখানেই তল্লাশি চালাচ্ছে, যেখানেই হানা দিচ্ছে ইডির আধিকারিকরা, চাবি ভাঙার জন্য, চাবি খোলার জন্য এই কিম্যানের ডাক পড়ছে, রবি পালের ডাক পড়ছে। অর্থাৎ ইডির হাতে কিন্তু এখন বড় সড় হাতিয়ার প্যান্ডোরাস বক্স কিন্তু ধীরে ধীরে ওপেন হতে চলেছে। নিয়োগ দুর্নীতিকাণ্ডের বড় মাথা খুব শীঘ্রই যে ধরা পড়তে চলেছে, তেমনই কিন্তু ইঙ্গিত মিলছে ইডি সূত্রে।